হাসনাবাদ ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে টেন্ডারে দাদাগিরি জবরদখলের অভিযোগ আর এমনই ঘটনা এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ ওঠে হাসনাবাদ ব্লক টু তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এসকেন্দার গাজী পঞ্চায়েত সমিতি সহ বিভিন্ন পঞ্চায়েতের টেন্ডারে নিজের জবরদখল দাদাগিরি খাটান। এ বিষয়ে ব্লক সভাপতির কাছে জানতে চাইলে তিনি স্পষ্ট জানান এগুলো বিরোধীদের চক্রান্ত, অপপ্রচার, টেন্ডার সংক্রান্ত বিষয় প্রশাসনিক আধিকারিকরা দেখেন। আমি তৃণমূল কংগ্রেসের দলের সভাপতি দলের কাজ দেখি, অর্থাৎ এগুলো বিরোধী রাজনৈতিক দল, তারা ষড়যন্ত্র করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কালিমা লিপ্ত ও উন্নয়নটাকে স্তব্ধ করার চক্রান্ত চালাচ্ছে। হাসনাবাদ ব্লক এবং বিভিন্ন পঞ্চায়েতগুলো থেকে নিজের ভাইপো নিজের ছেলেকে দিয়ে কাজ, মানে বিরাট অর্থের মানে মুনাফা লোটার জন্য এই সমস্তগুলো করছে এলাকার সঠিক এসকেন্দার গাজী ব্লক সভাপতি বর্তমান তিনি। আর মানে কাজগুলো ঠিকঠাকভাবে হচ্ছে না, গ্রামের মানুষের তাদের কাজগুলো ঠিকঠাক বুঝে পাচ্ছে না, বিরাট অঙ্কের মুনাফা লোটার জন্য। দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া তো দেখছে ওনার বিরুদ্ধে অনেক রকম কাগজ বার হয়েছে আর উনি এটা করে বেড়াচ্ছে। পঞ্চায়েত বা ব্লকের কাজগুলো উনি ওনার হাতের লোক দেখে দেখে তাদেরকে টেন্ডার করছে, ওখান থেকে মোটা অঙ্কের মুনাফা নিয়ে উনি মানে সাধারণ মানুষের কাজগুলো পরিষেবাগুলো দিতে পারছে না। ওনার ভাইপো সাইফুদ্দিন উনি একটা বড় মানে কন্ট্রাক্টর, ওনার নিজের ছেলে কন্ট্রাক্টর, এই সমস্ত কাজ উনি করে করে বেড়াচ্ছে, তার কারণে সাধারণ মানুষ ক্ষিপ্ত, এলাকায় ভালো পরিষেবা পাচ্ছে না, এলাকার কাজগুলো সুন্দরভাবে হচ্ছে না।